শুধু তাই না, চার পর পর চারটা আয়াত ইয়াবাতি ইন্নি আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালি। ইব্রাহিম আলাইহিস সালাম তার মা বাবাকে এভাবে বদনাম না করে মা বাবাকে সংশোধনের চেষ্টা করেছেন না করেন নাই? আমাদের করা উচিত না উচিত না? মা বাবা জাহেল না, মা বাবা জন্ম দিয়েছে, তারা না থাকলে পৃথিবীতে আসতে পারতাম না। একটা কারণে মা বাবা সে যেই হোক, দেখুন হাদিস, মায়ের পায়ের তলায় অথবা মায়ের পায়ের কাছে সন্তানের ব্যাস। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল জান্নাতু ইনদা আকদামিল উম্মাহাত অথবা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এনে কিন্তু শর্ত লাগানো হয় নাই, আল উম্মাহাত মা, তার মানে কি মুসলিম মা না অমুসলিম মা, ইমানদার মা না অন্য মা, কোন শর্ত দেয়া হয়েছে? শর্ত দেয়া হয়েছে? যার গর্ভ থেকে জন্ম নিয়েছো তার পায়ের কাছেই তোমার জান্নাত, সে যেই হোক। সুতরাং তাকেও জান্নাতে নেয়ার জন্য তাকে জাহেল না বলে তাকে শাসন করে সংশোধনের চেষ্টা করতে হবে, এটাই ইসলামের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তা করেছিলেন, করেছেন না করেন নাই? সুতরাং করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন দিন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আমিন। অবশ্যই গুণ আছে, মস্কারি করে মস্কারি করে মরে যাবেন, মরেন দেখি মস্কারি করে মরবেন? হ্যাঁ, মস্কারি করে আগুনে ঝাঁপ দেবেন? পাগলেও দেয় না, দেয় নাকি? পাগল দেখছেন তো, পাগল রাস্তার কাছে হয়তো উলঙ্গ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পাগল গাড়ির নিচে যায় না, যায় না। আরে ভাই সত্য না মিথ্যা? তো পাগলেও নিজের বুঝ বুঝে না, বুঝে না, আল্লাহর কসম, মিথ্যা মানেই মিথ্যা, মিথ্যা মানে নিজেকে ধ্বংস করা, আল কিযবু ইহলিক, মিথ্যা ধ্বংস করে। হ্যাঁ, ব্যতিক্রম কিছু জায়গা অনুমোদন করেছে শরিয়া, এটা ভিন্ন, তাই এটা বললাম না, গোপন রাখলাম, করে যাইনি। সকল মিথ্যাই কি? এখানে আলেম ওলামারা অনেকে শ্বশুরকেও আব্বা যান ডাকে, আমি ছোট্ট করে বলি, আসলে আমাদের দেশে এটা উর্ফ হয়ে গেছে, প্রচলন হয়ে গেছে। যেমন আরব দেশে শ্বশুরকে আব্বা না বলে আম্মুন বলে, দেখছেন কিনা জানেন না, শ্বশুরে কি বলে? আম, আম, আম্মুন বলে, আর আম অথবা খাল বলে। ইসলামী শরীয়তে, শরীয়তের দৃষ্টিতে ও মা, শ্বশুর আর শাশুড়ি চাচা চাচি অথবা খালু খালাম্মার অবস্থানে, বুঝাইতে পেরেছি? তবে উর্ফের কারণে ডাকতে হয়। এই ক্ষেত্রে আমি বলি, নিজের বাবাকে যদি দুই আলিফ লম্বা করে আব্বা জান বলেন, শ্বশুরকে এক আলিফ লম্বা করে আব্বা ডাকবেন, বুঝতে পেরেছি? এটা উর্ফের কারণে এহতেরামান। আর যদি বাবারে দুই আলিফ আব্বা কন আর শ্বশুরে যদি চার আলিফ আব্বা জান, তাহলে পাপ, তাহলে কি? আমি কি বুঝাইতে পেরেছি? সর্বাবস্থায় জন্মদানকারী পিতার নিচে রাখবেন সব দিক থেকে, রাজি আছেন? তাই বলে যারা শ্বশুর রাগ করেন নাই তো কি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলেন আমিন। না না এখন, হ্যাঁ শুনেন, আমার ভাবি রাজা, আচ্ছা এখন শুনেন, হ্যাঁ আমাদের বোনরা যারা বিয়ে হয়ে আসে তারাও, তাদের মা বাবা অবশ্যই এক নাম্বার, শ্বশুর শাশুড়ি তারা পুরুষের জন্য যেমন খালু খালাম্মা চাচা চাচির অবস্থানে, ঠিক এমনি নারী তার শ্বশুর শাশুড়ি ঠিক চাচা চাচি অথবা খালু খালাম্মার অবস্থানে। অনেকে আছে, অনেক মহিলা আছেন হয়তো ওই ব্যাপারটা নিয়ে নাও ভালো বুঝতে পারেন। আমি আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব, সমাজের প্রচলন যতটুকু শরিয়া অনুমোদন করে ততটুকু চর্চা করব, এর বাহিরে যাব না, বলেন আমিন। আমাদের মধ্যে অনেক দিনই ভাই করেন, কিন্তু ব্যক্তিগত আমল করি না, আমরা অনেক কিছু আমল করি না, তারপর বলি আমি সহি আকিদার মানুষ, এই সম্পর্কে কিছু বলতে চাই।